নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যে আবারও অনাকাঙ্ক্ষিত ঘটনা, এবং এই অনাকাঙ্ক্ষিত ঘটনা এক প্রকার পুজোর মরশুমে ত্রিপুরা রাজ্যকে উত্তপ্ত করার চেষ্টা, এমনটাই বক্তব্য উঠে এসেছে একাংশ মহল থেকে। একদম এই যে কথা আমি বলছি কদমতলার কথা, যেখানে এই কদমতলার এই পরিস্থিতি কেন্দ্র করে আবারও কিন্তু এক প্রকার দুষ্কৃতিকারীদের তাণ্ডব, এবং এই তাণ্ডবে যে কদমতলাবাসী আতঙ্কিত রয়েছে। কিন্তু পুজোর মরশুমে বা রাজ্যে এইরকম ঘটনা তো কোনোভাবেই কাম্য নয়। আজ শান্তির বার্তা তুলে ধরলো জমিয়ত উলামায়ে হিন্দ। কদমতলায় এই সংঘর্ষের ঘটনায় শান্তির আহ্বান করেছেন জমিয়ত উলামায়ে হিন্দ, এবং আইন হাতে তুলে না নিতে আহ্বান রেখেছেন আজ রাজ্য সভাপতি মুফতি তৈবুর রহমান। ঘটনার বারবারন্তির জন্য পুলিশ প্রশাসনের দিকে গাফিলতির অভিযোগটা তারা আজ তুলে ধরলেন। তাদের বক্তব্যটা ঠিক কি শুনুন। প্রথমে বোঝার চাঁদার জুলুম, পরবর্তীতে প্রতিবাদে কেন্দ্র করে বাড়াবাড়ি নিয়ে ধর্মনগরের অন্তর্গত কদমতলায় নিহত আহত ও দোকানপাট ভাঙচুর ইত্যাদি সংঘটিত দুঃখজনক ঘটনার পরিপ্রেক্ষিতে ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের পক্ষ থেকে প্রতিক্রিয়া ও বিশেষ আবেদন। শুধুবৃন্দ, কোন সম্প্রদায় আইন নিজের হাতে তুলে নিবেন না। ধর্মনগরের কদমতলায় গতকাল নিহত আহত সহ যা কিছু হয়েছে তা দুঃখজনক ও নিন্দনীয় বিষয়। দুই, রাজ্যের বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও সংহতি নষ্ট করবেন না। তিন, উভয় সম্প্রদায়ের সকল লোকজন ধৈর্য ধারণ করুন, সরকারি আইনি ব্যবস্থাপনার জন্য অপেক্ষা করুন। চার, সরকার অবশ্যই সত্য হাতে পরিস্থিতি মোকাবিলা করে শান্তি ফিরিয়ে আনার জন্য অতি সত্বর বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করতে হবে। চার, প্রথমে চাঁদার জুলুম, পরবর্তীতে উভয় সমুদায় কিছু লোক যারা মারামারি করে এই অঘটন ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ছয়, গভীর রাতের মতো প্রথম থেকে প্রশাসন কর্তৃক যদি বিষয়। আপনারা শুনলেন ওনার বক্তব্য, এবং এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, একদিকে কিছুক্ষণ আগে আমরা কদমতলার পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি তুলে ধরলাম, এবং তারপরে এবার শান্তির বার্তা জমিয়ত উলামায়ে হিন্দের কি বলবে এই বিষয়ে? দেখো, কিছুক্ষণ আগে কদমতলার যে প্রক্রিয়া জানিয়েছে এবং একটি ভিডিও বার্তা জারি সকল রাজ্য সভাপতি সম্রাটের সঙ্গে যোগাযোগ আমাদের বিচ্ছিন্ন হচ্ছে, তবে আমরা একটু চেষ্টা করব আবারও আমাদের প্রতিনিধির সঙ্গে যুক্ত হওয়ার জন্য। যেহেতু যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে বারবার, এবং কি বলছেন তিনি আমরা আরো একবার আপনাদের শুনিয়ে রাখি। পরিস্থিতির মোকাবিলা করে শান্তি ফিরিয়ে আনার জন্য অতি সত্বর বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করতে হবে। চার, প্রথমে চাঁদার জুলুম, পরবর্তীতে উভয় সমুদায়ের কিছু লোক যারা মারামারি করে এই অঘটন ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ছয়, গভীর রাতের মতো প্রথম থেকে প্রশাসন কর্তৃক যদি বিশাল পরিমাণ পুলিশ আধাসামরিক বাহিনী মোতায়েন করা হতো তাহলে হয়তো এই অঘটন সংঘটিত হতো না। সাত, সরকার কর্তৃক এসডিএম, ডিএম, এসপি, থানার ওসি সাহেবদেরকে এই ব্যাপারে তথা প্রশাসনিক দায়িত্ববানদেরকে কৈফিয়ত তলব করে সচেতন করা খুবই জরুরি। আমার মনে হয় যদি সচেতন থাকতো প্রথম থেকে, যদি পুলিশ বাহিনী নতুন থাকতো তাহলে অঘটন ঘটতো না। আপনারা শুনলেন ওনার বক্তব্য, এবার আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি প্রতিনিধির সঙ্গে। সম্রাট, যেমনটা বলছিলেন, হ্যাঁ একদম শতাব্দী,
কদমতলা ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ত্রিপুরা রাজ্য জমিয়ে তুলে বাহিন এবং একটি প্রেস রিলিজ এবং একটি ভিডিও বার্তা করে তার সভাপতি মুফতি তৈবুর রহমান সবার কাছে কিন্তু শান্তির আহ্বান করেছেন এবং সংশ্লিষ্ট সবাইকে ওই এলাকার সংশ্লিষ্ট সবাইকে এই কাউকে কেউ যাতে আইন হাতে তুলে না নেন এই আহ্বান রেখেছেন মুফতি তৈবুর রহমান। পাশাপাশি তিনি ঘটনার জন্য কিন্তু প্রশাসন পুলিশ প্রশাসনকে দায়ী করেছে। তার লিখিত যে বিবৃতি রয়েছে বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে গভীর রাতের মতো প্রথম থেকে প্রশাসন কর্তৃক যদি বিশাল পরিমাণ পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হতো তাহলে হয়তো এই অঘটন সংঘটিত হতো না। সরকার কর্তৃক এসডিএম ডিএম এসপি থানার ওসি সাহেবদের এই ব্যাপারে তথা প্রশাসনিক দায়িত্ববানদের কৈফিয়ত তলব করে সচেতন করা খুব জরুরি। এইরকম ভাবে কিন্তু উনি প্রশাসনকে গোটা ঘটনার জন্য দায়ী করেছেন এবং অবিলম্বে এই এলাকার নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি আসন্ন দুর্গোৎসবকে কেন্দ্র করে তিনি রাজ্যের মানে প্রতিটি কেন্দ্রে প্রতিটি এলাকায় বিভিন্ন জনবহুল এলাকায় নিরাপত্তা বাড়ানোর কিন্তু পরামর্শ সরকারকে দিয়েছেন। ঠিক তাই, ধন্যবাদ ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি সম্রাট চৌধুরী। এক প্রকার রাজ্যে এইভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনোভাবেই কাম্য নয় যা যে জমিয়ে তোলা হিন্দের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে। তবে দেখা যাক পুজো এই পুজোর মরশুমে আবারও নতুন করে উত্তেজনা রাজ্যে, সেক্ষেত্রে কতটা শান্তি বার্তা ফিরে আসে বা কতটা শান্তি ফিরে আসে সেটা এবার লক্ষণীয় বিষয়। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।